দিমিত্রিয়স ডায়ামান্টাকোস। আন্তর্জাতিক স্তরে গ্রিস দলের হয়ে 5টি ম্যাচ খেলা 30 বছরের তারকা ফুটবলার কেরালা ব্লাস্টার্স দলের হয়ে আইএসএলে কাঁপিয়ে চলেছেন বিপক্ষে রক্ষণকে। বুধবার সন্ধ্যে তিনি যুব ভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্ট দলের আতঙ্ক লজ্জার কারণ হয়ে রইল। তার করা গোলে কেরালা ব্লাস্টার্স হারাল সবুজ মেরুনকে। ফলশ্রুতি মোহনবাগান হারের হ্যাট্রিক করল এবার আইএসএলে। কেরালা ও বাগানের সপ্তম সাক্ষাৎকারে কেরালার এই প্রথম মোহনবাগান বধ। এফসি কাপকে পাখির চোখ করা বাগান কোচ জোয়ান ফেরান্দোকে এফসিতে লজ্জা দিয়েছিল বাংলাদেশের বসুন্ধরা আর এদেশের ওড়িশা। আইএসএলে ওড়িশার কাছে খুব একটা লজ্জা না পেতে হলো এবং কোনো ক্রমে শেষ মুহূর্তে ড্র করে সম্মান রক্ষা হলো মোহনবাগানের লজ্জা ক্রমেই বেড়েছে মুম্বাই ও গোয়া ম্যাচে হেরে। এই লজ্জা এবার সীমাহীন হয়েছে কেরালা ব্লাস্টার্সের কাছে পরাজয়ের পর। কারণটা সরল সোজা, এবার 70 কোটি টাকা দিয়ে টিম গড়েও টানা হারের হ্যাট্রিকের মুখ দেখল মোহনবাগান। সৌজন্যে ডায়ামান্টাকোসের বিশ্বমানের গোল। তিনি প্রথমার্ধে মোহনবাগান রক্ষণে একাধিক প্লেয়ারকে পুতুল নাচ নাচিয়ে গোল করলেন। কেরালা রক্ষণ থেকে প্রাক্তন দলের রক্ষণের দুর্দশা দেখলেন প্রীতম কোটাল। কেরালা দলে আঘাতজনিত কারণে আদ্রিয়ান লুনা না থাকলেও খুব একটা অসুবিধে হচ্ছে না পেপার বা ডায়ামান্টাকোস থাকায়। মুম্বাই জয়ের পরে এবার মোহনবাগানকে তাদের ঘরের মাঠে হারিয়ে 12 ম্যাচে 26 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে পৌঁছে গেল কেরালা। এফসি গোয়া দ্বিতীয় স্থানে 23 পয়েন্ট পেয়ে, তবে তারা কেরালার তুলনায় 3টি ম্যাচ কম খেলেছে। অন্যদিকে এবছর সূচনা থেকে টানা 5 ম্যাচে জয় দিয়ে ইন্ডিয়ান সুপার লিগের জয়যাত্রা শুরু করা মোহনবাগান দ্বৈতদের অবস্থা বিশেষ ভালো নয়। নামতে নামতে তারা এখন 5ম স্থানে এসে পৌঁছেছে। 10 ম্যাচ খেলে তাদের পয়েন্ট মাত্র 19, তবে বিশাল কায়িত থাকায় মোহনবাগানের লজ্জা এদিন অনেকাংশেই কমেছে। বিশাল এদিন গোলপোস্টের তলায় বিশাল বৃক্ষের মতো না হয়ে উঠলে মোহনবাগানের কপালে আরও দুর্ভোগ ছিল। একাধিক নিশ্চিত গোল ও পতন তিনি রোধ করেছেন। উল্লেখ্য, কেরালার হাতে মোহনবাগান বধ হওয়ার অন্যতম প্রধান কারণ ছিল ভঙ্গুর ডিফেন্স। বাস্তবেই এদিন মোহনবাগান ডিফেন্সকে মনে হয়েছে তাসের ঘরের মতো। বাঙালির তনয় প্রথা প্রাক্তন বাগান ফুটবলার প্রীতম কোটাল সব কিছুই দেখলেন বিজয়ী কেরালার হয়ে। 2023 সালে শেষ সাক্ষাতে কেরালাকে 2-1 গোলে হারানোর দিনে নায়ক ছিলেন আরেক প্রাক্তন ম্যাথিউ। প্রীতম ম্যাথিউ স্লাভকোদের ঘর ছাড়া করে বিশ্বকাপার এবং তারকাদের নিয়ে ঘর সাজিয়ে মোহনবাগান যে এবার কার্যত মাথা ভারী টিম হয়ে উঠেছে তার প্রমাণ প্রতিদিনই রাখছেন সাদিকু কামিংসরা। স্পোর্টস ব্যুরো, সময় কলকাতা।